আনরিয়াল ইঞ্জিনের অ্যাবসোলুট বিগিনার্স এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা আনরিয়ালের ইন্টারফেস পরিচিতি এবং ভিউপোর্ট নেভিগেশন থেকে শুরু করে বেসিক টুলসগুলো সম্বন্ধে জানব। গুগলে যে এপিক গেমস লিখে সার্চ দিলে এপিক গেমসের এই ওয়েব অ্যাড্রেসটি পেয়ে যাবেন। এখানে ডাউনলোড এপিক গেমস লঞ্চার এই বাটনে যদি আমরা ক্লিক করি দেন এপিক গেমস লঞ্চারের এই উইন্ডোটা পাওয়া যাবে এবং এখান থেকে আমরা ডাউনলোড এপিক গেমস লঞ্চার ডাউনলোড করে নিয়ে এটাকে যদি আমরা ইনস্টল করি তাহলে এপিক গেমস এই লঞ্চারটি ইনস্টল হয়ে যাবে এবং এখানে গিয়ে আপনারা এই যে আনরিয়াল ইঞ্জিন দেন এখান থেকে আনরিয়াল ইঞ্জিন ইনস্টল করে নিতে পারবেন। লাইব্রেরিতে যদি আমরা যাই দেখা যাচ্ছে যে এখানে ইঞ্জিন ভার্সনস রয়েছে। অলরেডি আমি এখানে দুটি ভার্সন ইনস্টল করেছি, একটা হচ্ছে 5.1.1 আর একটা 4.27.2। আর 5.2 এটা আমি ইনস্টল করব, এটাকে আমি পজ করে রেখেছি। আর এখানে এই যে এই প্লাস বাটনে ইঞ্জিন ভার্সনের প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু ইঞ্জিন ইনস্টল করা যায় এবং আপনি চাইলে এই যে এই ভার্সনের ডান পাশে যে ডাউন অ্যারোটি রয়েছে এখানে আরও অন্যান্য ভার্সনের অপশনসগুলো রয়েছে, এখান থেকে যে কোনো একটা ভার্সন চুজ করে আপনি চাইলে সেই ভার্সনটি ইনস্টল করে নিতে পারবেন। এখানে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে অন্যান্য সফটওয়্যারে তো আমরা একটা ভার্সন দিয়েই কাজ করে থাকি, এখানে দেখা যাচ্ছে যে অলরেডি আমি দুইটা ভার্সন ইনস্টল করেছি, আবার আরেকটা ভার্সন আমি ইনস্টল করতে পারি। এই ক্ষেত্রে একাধিক ভার্সন কেন প্রয়োজন হয় তো এটা একটু যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে আনরিয়াল ইঞ্জিন দিয়ে আসলে কীভাবে কাজ করা হয় সেই প্রক্রিয়াটাও আমরা বুঝতে পারব। আসলে আনরিয়াল ইঞ্জিনে এখানে বিভিন্ন অ্যাসেটকে কাজে লাগানো হয়, অর্থাৎ বিভিন্ন মার্কেট প্লেস থেকে আমরা অ্যাসেটগুলো কালেক্ট করে সেই অ্যাসেটগুলোকে অ্যারেঞ্জ করে এবং অ্যাসেটগুলোকে একটা অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান বা গাইডলাইন সেভাবে কিন্তু আমরা অ্যাসেটগুলোকে সিনের মধ্যে অ্যারেঞ্জ করি এবং সেই অ্যারেঞ্জ করে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট আমরা ডিজাইন করি। সেটা হতে পারে একটা গেমসের জন্য অথবা হতে পারে সেটা একটা এনভায়রনমেন্টের জন্য, মুভি বা ফিল্মের এনভায়রনমেন্টের জন্য অথবা কোনো আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের জন্য। তো যে জন্যেই হয়ে থাকুক না কেন আমাদের সেই যে ডিজাইন বা আমাদের যে প্ল্যানটা থাকে সেই অ্যাকর্ডিং টু সেই দ্যাট প্ল্যান আমরা কী করি যে বিভিন্ন অ্যাসেটগুলোকে আমরা কালেক্ট করি, কালেক্ট করে সেই অ্যাসেটগুলোকে আমরা অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ করে একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করি। এখন এই অ্যাসেটগুলো সাধারণত যেমন মেগা স্ক্যান বা কুইকজেল মার্কেট প্লেসে বিভিন্ন এই মার্কেট প্লেস থেকে কালেক্ট করা হয় এবং এই মার্কেট প্লেসে অ্যাসেটগুলো বিভিন্ন সময়ে ডেভেলপ হয়ে আসছে আর এটা তো প্রতিনিয়তই এই সফটওয়্যারের আপডেট হচ্ছে। তো দেখা যায় যে এমন অনেক অ্যাসেট রয়েছে, যেমন আমি এখানে আমার ভল্টে এখানে কিছু অ্যাসেট আমি রেখেছি, এই অ্যাসেটে যদি যাই যেমন এই অ্যাসেটটির ইনফরমেশনে গিয়ে দেখা যাচ্ছে যে এটা আনরিয়াল ইঞ্জিন 5-এর জন্য এটা যে কম্পেটেবল এবং নট কম্পেটেবল উইথ আনরিয়াল ইঞ্জিন 5.1.1। আবার যেমন এখানে আরেকটা অ্যাসেট রয়েছে এটা দেখা যাচ্ছে যে কম্পেটেবল উইথ 5.1 এবং 5.04.27। অর্থাৎ এই অ্যাসেটগুলো কিন্তু এই যে অ্যাসেটগুলো তৈরি হয়েছে, কারণ যখন অ্যাসেটটা তৈরি হয় তখন হয়তো আনরিয়াল ইঞ্জিনের একটা নির্দিষ্ট ভার্সন মার্কেটে ছিল কিন্তু এরপরে হয়তো অন্য আরেকটা ভার্সন চলে এসছে, বাট এই অ্যাসেটটা আগের হওয়াতে সেটা হয়তো পরবর্তী ভার্সনের সাথে এটা অ্যাডজাস্ট হয় না। সেজন্য অনেক সময় কাজ করার সুবিধার্থে যে আমরা একটা নির্দিষ্ট ধরনের এনভায়রনমেন্ট ডিজাইনের স্বার্থে আমাদের একাধিক ভার্সনের প্রয়োজন পড়তে পারে, সে কারণেই কিন্তু এখানে আমি যেমন এখানে আমি দুইটা ভার্সন রেখেছি, প্রয়োজনে আমার আরও দু একটা ভার্সন আমি রাখতে পারি। তা আমি এটা আসলে এইরকম একটা অ্যাপ্রোচে আপনাদের দেখাতে যাচ্ছি যে একদম যারা বিগিনার্স লেভেলে আছেন আনরিয়াল ইঞ্জিন প্রথম ব্যবহার করছেন তারা যেন খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিয়ে আনরিয়ালে ভালোভাবে কাজটা শুরু করতে পারেন। আর এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি এই টিউটোরিয়ালটি এমনভাবে তৈরি করতে চাচ্ছি যে যারা অলরেডি কোনো একটা 3D সফটওয়্যারে যাদের কিছুটা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা বিশেষভাবে সুবিধা হবে, কারণ আমি মনে করি যে যারা আনরিয়াল ইঞ্জিনে কাজ করতে চান তারা হয়তো বা এর আগে কোনো একটা 3D সফটওয়্যার নিয়ে কাজ করেছেন, লাইক 3D স্টুডিও ম্যাক্স, মায়া, ব্লেন্ডার অথবা সিনেমা 4D। তা আমি এখানে সেভাবেই এই বেসিক জিনিসগুলো উপস্থাপন করব
যেন আপনার সেই 3D স্টুডিও ম্যাক্স, মায়া অথবা ব্লেন্ডার, এই 3D যে কোনো একটা সফটওয়্যারের এক্সপিরিয়েন্সটাকে যেন আপনি খুব সহজেই এখানে ট্রান্সফার করে আনরিয়াল ইঞ্জিনের যে বেসিক জিনিসগুলো আপনারা খুব দ্রুত আয়ত্ত করে ফেলতে পারেন। তো এখানে দেখেন, এই আর আমি এই ইনস্টলেশনের বিষয়টাতে গেলাম না, কারণ আমি মনে করি যে যারা আনরিয়াল ইঞ্জিনটি শিখতে যাচ্ছেন তারা সফটওয়্যার ইনস্টলেশনের এই বেসিক বিষয়গুলো তারা ভালোভাবেই জানেন। সো খুব সহজেই এটা, আর এটা ইনস্টল করা এমন কঠিন কোনো বিষয় নয় আমার মনে হয়, যেগুলো আপনারা সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টলেশনের পরে যখন আপনারা এপিক গেমস কিছুটাকে চালু করবেন তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। আর এখানে এই যে আনরিয়াল ইঞ্জিন, ইঞ্জিনের থেকে লাইব্রেরিতে ক্লিক করলে আমাদের এখানে আনরিয়াল ইঞ্জিনের যে ভার্সনগুলো রয়েছে এবং আমার যে প্রেজেন্ট যে প্রজেক্টগুলো সেগুলো এখানে শো করছে। ওকে, তো এবার আমি আপনাদেরকে যে বেসিক কৌশলগুলো দেখাবো সেটা আমি আনরিয়াল ইঞ্জিন 5.1.1 দেখাতে যাচ্ছি। এটা দিয়ে আগে আমরা আনরিয়ালের যে ইন্টারফেসের বেসিক যে পরিচিতি এবং কাজ করার যে পদ্ধতি সেটা সম্বন্ধে আমরা শিখব। সো আমি এই ভার্সনটাই লঞ্চ করতে যাচ্ছি। এটাকে লঞ্চ যদি করি, এখানে ক্লিক করলে এই ভার্সনটা লঞ্চ হবে। এখন লঞ্চ হচ্ছে আনরিয়াল ইঞ্জিন। ওকে, এখানে আনরিয়াল ইঞ্জিনটি লঞ্চ হলো। এখানে দেখা যাচ্ছে রিসেন্ট প্রজেক্টের মধ্যে আমার প্রেজেন্ট আমি যে কটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম সেই প্রজেক্টগুলো এখানে শো করছে। দেন গেমস অপশনে যদি আমরা যাই তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন দেখাবে। প্রথমে এই ব্ল্যাঙ্ক অপশন নিয়ে একটা গেমের লেভেল ডিজাইনের কাজ শুরু করে দেওয়া যায়, অথবা কেউ চাইলে ফার্স্ট পারসন গেম যদি তৈরি করে তাহলে ফার্স্ট পারসনের এই যে অপশনটি রয়েছে এটা নিয়ে কাজ শুরু করতে পারে, অথবা থার্ড পারসন, এভাবে যে কোনো একটা সুবিধাজনক কোনো একটা প্রিসেট নিয়ে কাজ শুরু করা যায়। এরপরে হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও অ্যান্ড লাইভ ইভেন্ট, এর মধ্যেও ব্ল্যাঙ্ক একটা অপশন রয়েছে, এবং ভার্চুয়াল প্রোডাকশন, এই অপশনগুলো রয়েছে। আমি মূলত এই ফিল্ম অ্যান্ড ভিডিও লাইভ ইভেন্টসের মধ্যে দিয়ে এটা একটা 3D এনভায়রনমেন্ট তৈরি করা দেখাবো আপনাদের, তো এটাতে আসবো। এছাড়াও এখানে রয়েছে আর্কিটেকচার এবং অটোমোটিভ প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং সিমুলেশান, এই অপশনগুলো। তো আমরা যদি ফিল্ম ভিডিও অ্যান্ড লাইভ ইভেন্টসে যাই এবং এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটি চুজ করি, এই যে ব্ল্যাঙ্ক যে অপশনটি রয়েছে এটা আমরা চুজ করবো। অ্যান্ড দেন রাইট সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট রয়েছে উইথ মিনিমাল ফাংশনালিটি, একদম যতটুকু না হলেই না সেই ফাংশনগুলো এখানে দিয়ে দেওয়া আছে, একদম মিনিমাম ফাংশনালিটি এখানে আছে, সেটা দিয়ে আমরা কাজটা শুরু করতে পারবো। আর এখানে প্রজেক্ট ডিফল্টসের মধ্যে স্টার্টার কন্টেন্ট আছে আর রয়েছে রেট্রেসিং। তো স্টার্টার কন্টেন্টটা আনচেক রয়েছে, আমরা এটাকে চেক করে দিব। স্টার্টার কন্টেন্ট হচ্ছে, আমি যেমনটা বলছিলাম যে আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসেটগুলোকে অ্যারেঞ্জ করে একটা এনভায়রনমেন্ট তৈরি করি। তো স্টার্টার কন্টেন্টে অলরেডি এখানে কিছু মানে আগের থেকে কিছু মডেল, ম্যাটেরিয়াল এবং পার্টিকেল সিস্টেম এগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। আর এখানে রয়েছে রেট্রেসিং, এটা RTX কার্ডের সাপোর্টে জন্য রিয়েল টাইম রেট্রেসিংয়ের একটা অপশনস রয়েছে, এটা আমি একটু চেক করে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে প্রজেক্ট লোকেশন, আমরা একটা প্রজেক্ট লোকেশন এই জায়গাটা যেখানে আমাদের প্রজেক্টটা থাকবে সেই জায়গাটাকে আমরা লোকেট করে দিব। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা একটা ফোল্ডার, ব্রাউজার ফোল্ডারে যেতে পারবো। এখানে বিগিনার্স টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, এই যে বিগিনার্স টিউটোরিয়াল। তো এই এই ফোল্ডারে যে এখানে মাই প্রজেক্ট, মাই ফার্স্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করব, অথবা এটা আগের থেকে এখানে ছিল, আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করতে পারি। এটা বিগিনার্স টিউটোরিয়াল, এই অপশনে এটাকে আমরা সিলেক্ট করলাম। দেন এই ফোল্ডারটা, জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করছি আমরা। এই ফোল্ডারটা সিলেক্ট করার পর যখন এখানে আসবো দেখা যাচ্ছে যে প্রজেক্ট লোকেশন হচ্ছে বিগিনার্স টিউটোরিয়াল, আর ডান পাশে প্রজেক্ট নেম, এখানে আমরা প্রজেক্টের নাম দিতে পারি, এটা আমরা মাই ফার্স্ট প্রজেক্ট বা এরকম একটা নাম আমরা দিয়ে রাখতে যাচ্ছি, মাই ফার্স্ট প্রজেক্ট। অলরেডি এই নামে দেখেন দিস প্রজেক্ট ফাইল অলরেডি এক্সিস্ট, এই নামে একটা প্রজেক্টের ফাইল আমরা
দেখলাম যে ফোল্ডারে রয়েছে, সেজন্য কিন্তু এটা ওয়ার্নিং দিচ্ছে, তো হুবহু এই নাম দেওয়া যাচ্ছে না, আবার আমরা কোনো স্পেসও রাখতে পারবো না, কারণ প্রজেক্টের নেমে কোনো স্পেস কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, তো আমরা এখানে স্পেসও দিতে পারবো না, আবার হুবহু সেম নাম দেওয়া যাচ্ছে না, সো আমরা এটাকে এখানে মাই ফার্স্ট প্রজেক্ট টু এরকম একটা নাম আমরা দিতে পারি। দেন আমাদের ক্রিয়েট বাটনটা অ্যাক্টিভ হলো, এবার যদি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই প্রজেক্টটি ক্রিয়েট হবে। আমাদের আনরিয়াল এডিটরের মধ্যে মাই ফার্স্ট প্রজেক্ট টু এই প্রজেক্টটি ওপেন হচ্ছে। প্রথম প্রথম এই প্রজেক্টটি ওপেন হতে একটু সময় নিতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো যাই হোক, এই প্রজেক্টটি ওপেন হওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এখানে বেসিক কিছু সেট আপ রয়েছে আগের থেকেই, তো আমরা যদি একটু বিষয়গুলোর সাথে পরিচিত হয়ে নেই, তো আমি এটা ম্যাক্স এবং মায়ার পার্সপেক্টিভে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি, যাদের স্টুডিও ম্যাক্স এবং মায়াতে অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজেই সেই অভিজ্ঞতাটিকে এখানে কাজে লাগাতে পারবেন, এই এটার ইন্টারফেস এবং অন্যান্য বেসিক জিনিসগুলো বোঝার ক্ষেত্রে। তো প্রথমে দেখেন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেনুর অন্যান্য সফটওয়্যারে যেভাবে মেনু থাকে এখানে সেই মেনুর বেসিক অপশানগুলো রয়েছে, ফাইল এডিট, উইন্ডো এক্সেট্রা। দেন এখানে আরেকটা রয়েছে যে সিলেকশন মোড, এখানে মেইনের নিচে যে সিলেকশন মোড এটা সিলেকশন, দেন ল্যান্ডস্কেপ, ফলেজ, বিভিন্ন মোডগুলো রয়েছে, আমরা এখান থেকে মোড চুজ করতে পারি, আপাতত আমরা সিলেকশন মোডেই থাকবো। আর এই যে ভিউবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা পার্সপেক্টিভ ভিউবোর্ড এখানে শো করছে, তার বাঁদিকে এখানে আরও কিছু অপশনস রয়েছে, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখানে যে পার্সপেক্টিভ ভিউবোর্ডটি রয়েছে এটা শর্টকাট হচ্ছে অল্টার জি বাটনে প্রেস করে এই পার্সপেক্টিভ ভিউবোর্ডে আসা যাবে, দেন টপ হচ্ছে অল্টার জে, বটম হচ্ছে শিফট অল্টার জে, দেন লেফট অল্টার কে, এভাবে অন্যান্য অপশনসগুলোতে আমরা যেতে পারবো, এবং এটা ডিফল্ট ভিউপোর্টটা সেট অবস্থায় আছে। তো এখানে এই যে পার্সপেক্টিভ ভিউপোর্টটি আমরা দেখতে পাচ্ছি, যদি এই ভিউপোর্টে আমরা একটু নেভিগেট করতে চাই, অর্থাৎ আমরা একটু ভিউপোর্টটাকে ঘুরিয়ে দেখতে চাই, তাহলে যেমন ম্যাক্স বা মায়াতে আমরা যেভাবে দেখি এখানে সেই অপশন ব্যবহার করে সেভাবে আমরা এটাকে ঘুরিয়ে দেখতে পারবো। এক্ষেত্রে অল্টার বাটনে প্রেস করে মাউসের লেফট বাটন, অল্টার বাটন প্রেস করে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এই ভিউপোর্টটিকে এভাবে ঘুরিয়ে দেখতে পাচ্ছি। আবার যদি অল্টার মিডল বাটনে এটাকে প্যানিং করা যাচ্ছে উপরে নিচে ডানে বামে, আর অল্টার বাটন প্রেস করে রাইট মাউস বাটন প্রেস করে এটাকে জুম ইন জুম আউট করা যাচ্ছে, অর্থাৎ অল্টার প্লাস মাউসের রাইট বাটন দিয়ে ভিউপোর্টটিকে আমরা জুম ইন জুম আউট করতে পারছি, এটাকে স্ক্রল করেও জুম ইন জুম আউট করা যায়। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে একদম সেই মায়াতে যেভাবে আমরা একটা ভিউপোর্ট নেভিগেট করি এখানেও কিন্তু সেইভাবে ভিউপোর্টটাকে নেভিগেট করা যাচ্ছে। আর এখানে যে অবজেক্টগুলো রয়েছে, যেমন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এটা সিলেক্ট হলো, আর ডান পাশে এখানে এই যে আউটলাইনার, এই আউটলাইনারের মধ্যে অ্যাকচুয়ালি সেই লিস্টটা রয়েছে, এই ভিউপোর্টে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টে একটা লিস্ট কিন্তু এখানে রয়েছে, এই যে আউটলাইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, যেমন এটা হচ্ছে ফ্লোর, এই যে ফ্লোরটা সিলেক্ট করা হলো, দেন আমরা যদি এই যে এই অপশনটা এই আইকনটার উপর ক্লিক করি দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট সোর্স। একইভাবে এই প্রত্যেকটা ভিউপোর্টের প্রত্যেকটা অবজেক্টই কিন্তু এখানে রয়েছে আমাদের এই আউটলাইনারের মধ্যে, এটা হচ্ছে আউটলাইনার। ওকে, আচ্ছা, এখন এই যে এখানে যে আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টে দেখলাম, অন্যান্য থ্রি ডি সফটওয়্যারে আপনারা বলতে পারেন যে আমরা তো আসলে একটা থ্রি ডিতে কাজ করার জন্য দেখা যায় যে চারটা ভিউপোর্ট থাকে, যেখানে পার্সপেক্টিভ থাকে ভিউপোর্ট, তারপরে টপ বটম লেফট রাইট অথবা সাইড এই ধরনের ভিউপোর্ট থাকে, বাট এখানে তো আমরা একটা দেখতে পাচ্ছি, আমরা এখানেও কিন্তু চারটা ভিউপোর্ট করে নিতে পারি যদি প্রয়োজন হয়। তবে একটা বিষয় আমি বলে নেই যে আনরিয়ালে কাজ করার জন্য আসলে পার্সপেক্টিভ ভিউপোর্টই যথেষ্ট, এখানে অন্যান্য ভিউপোর্ট খুব একটা প্রয়োজন পড়ে না, তো প্রয়োজন হলে আমরা অন্য ভিউপোর্টে যেতে পারি, তো আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টে আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের কাজগুলো কিন্তু এই পার্সপেক্টিভ ভিউপোর্টের মধ্যে আমরা করতে পারবো। তো এখানে দেখেন এই ভিউপোর্টের একদম ডান পাশে যদি আসেন এখানে ম্যাক্সিমাইজেস অর রিস্টোর দিস ভিউপোর্ট এরকম একটা অপশনস রয়েছে, এই যে এই বার এই অপশন বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এরকম চারটা ভিউপোর্টে চলে আসবো, এবং এখানে ঠিক যেমনটা আমরা ম্যাক্স মায়াতে দেখেছি যে পার্সপেক্টিভ, দেন এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে টপ ভিউপোর্ট,
তো যে কোনো একটা ভিউপোর্ট এটাকে আমরা চাইলে বড় করতে পারি, যেখানে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করলে এই ভিউপোর্টটা বড় হলো এবং এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে প্যান করে আমরা অবজেক্টগুলোকে সামনে নিয়ে আসতে পারি। আবার যদি এই বাটনে আমরা ক্লিক করি, যেমন এখন তো এটা একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলে আবার চারটা ভিউপোর্টে গেলে এবং এখান থেকে যে কোনো একটা ভিউপোর্টকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। যেমন পার্সপেক্টিভ ভিউপোর্টকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে এখান থেকে এখানে আমরা এই যে ম্যাক্সিমাইজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই ভিউপোর্টটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে যে যেমন সিলেক্ট অবজেক্ট, এটা থ্রিডি স্টুডিও ম্যাক্স এবং মায়া সফটওয়্যারে সিলেক্টের জন্য যে অপশনটা যেমন থাকে এখানেও সেভাবে আছে, এবং কিবোর্ডে আপনারা যদি কিউ বাটনে প্রেস করেন তাহলে সিলেক্ট অপশনটা অ্যাক্টিভ হবে। এই যে আমি কিউ বাটনে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এবং এবার এটা যে কোনো একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। এখন এই অবজেক্টটা প্রত্যেকটা অবজেক্টকে এভাবে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। যেমন এখন আমি ফ্লোরটা সিলেক্ট করলাম, আবার যদি আমি ডব্লিউ বাটনে প্রেস করি তাহলে যে সিলেক্ট অ্যান্ড মুভ, সিলেক্ট অ্যান্ড ট্রান্সলেট অপশন, এই ডব্লিউ শর্টকাট কমান্ড, এটা দিয়ে কিন্তু তখন আমি এই যে এক্সিস ট্রাইপড সহ এই যে আপনার প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করতে পারছি এবং এখানে এক্স ওয়াই জেড এই এক্সিসগুলো শো করছে। দেন কিউ হচ্ছে তাহলে সিলেকশন, ডব্লিউ হচ্ছে মুভ, আর ই হচ্ছে রোটেট। ই বাটনে যদি প্রেস করি তাহলে রোটেট অপশনটা চলে আসবে এবং আর বাটনে প্রেস করলে স্কেল। একদম ঠিক আমরা যেমনটা থ্রিডি স্টুডিও ম্যাক্স মায়াতে যেভাবে দেখেছি অপশনগুলো হুবহু একই রকম, যে কারণে আমি বলছিলাম যে ম্যাক্স মায়ের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আমরা এখানে ট্রান্সফার করে খুব সহজেই কিন্তু আমরা আনরিয়াল ইঞ্জিনের কাজটা শুরু করতে পারি। ওকে, এরপরে আমরা যদি একটু এদিকে দেখি, আমাদের এই যে সিলেকশন বোর্ডের পাশে এখানে দেখা যাচ্ছে যে একটা কুইকলি অ্যাড টু দ্য প্রজেক্ট, অর্থাৎ এটা একটা ক্রিয়েট বাটন। অ্যাকচুয়ালি এই বাটনে এখানে আমরা বিভিন্ন কিছু ক্রিয়েট করতে পারবো, বোঝাই যাচ্ছে। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে প্রথমে আমরা একটা অপশন পাচ্ছি, এটা হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট। তো তার মানে এটার থেকে, এটাতে ক্লিক করে আমরা যে কোনো জায়গা থেকে কোনো কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবো। এরপরে যে অপশনটা রয়েছে, যেমনটা আমি আগেই বলছিলাম যে এখানে বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের অ্যাসেটগুলোকে কালেক্ট করা হয়, তো এখানে যেমন কুইক জেল ব্রিজ, এটা খুবই পাওয়ারফুল একটা অপশন। এখানে মার্কেট প্লেসে অসংখ্য বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক অ্যাসেটস রয়েছে, সেই অ্যাসেটগুলো যেমন এখানে সেই বিল্ডিং থেকে শুরু করে স্টোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবজেক্ট সেখানে আমরা পাবো, এমনকি ট্রিজ, ফলিজ, গ্রাসেস, অনেক কিছুই এখানে পাওয়া যাবে এবং সেই অপশনগুলোকে আমরা খুব সহজেই এই এখানে নিয়ে আসতে পারবো। এবং এগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে অপশনগুলি আসলে ফ্রি আছে। এছাড়া রয়েছে আনরিয়াল মার্কেট প্লেস, এখানে অনেক ফ্রি অপশন আছে, আবার কিছু অপশন রয়েছে যেগুলো আমরা হয়তো পারচেস করেও ব্যবহার করতে পারব। এরপরে আমরা যদি যাই যে বেসিকের, এখানে লাইটস, বিভিন্ন ধরনের লাইট আছে, এগুলো আসলে আমরা কাজের সময় আমরা যখন বিভিন্ন প্রজেক্ট করব, প্রজেক্টে কাজ করার সময় এই অপশনগুলো আমরা এগুলো সম্বন্ধে আমরা জানব। অন্যান্য সব থ্রিডি সফটওয়্যারেই এই বেসিক লাইটগুলো থাকে, যেমন ডিরেকশনাল লাইট, পয়েন্ট লাইট, স্পট লাইট, অলরেডি এই ধরনের লাইটগুলোর সাথে আপনারা কিন্তু পরিচিত। এরপরে সিনেমেটিক একটা অপশন রয়েছে এখানে, যে সিনে ক্যামেরা অ্যাক্টরের জন্য এটা দিয়ে ক্যামেরা তৈরি করা যায়। দেন শেপসের মধ্যে সেই যে প্রিমিটিভস, বেসিক যে প্রিমিটিভস শেপসগুলো থাকে প্রত্যেকটা থ্রিডি সফটওয়্যারে এই বেসিক শেপসগুলো আছে, যেমন কিউব, স্ফিয়ার, সিলিন্ডার, কোন এবং প্লেন। এখানেও একদম বেসিক সেই কয়েকটা শেপস এখানে রয়েছে, যেমন প্রথমে আছে কিউব, দেন স্ফিয়ার, সিলিন্ডার, কোন, প্লেন, এক্সেট্রা। তো আমরা যদি কিউবে ক্লিক করি, এখানে কিউবে ক্লিক করলে এই কিউবটা এই ভিউপোর্টে তৈরি হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিউবটা কিন্তু ভিউপোর্টে তৈরি হয়েছে। ওকে, তো এখন এটা কিউ বাটনে প্রেস করে আমরা কিউবটা সিলেক্ট করতে পারি, যে কিউবটা সিলেক্ট হচ্ছে ডব্লিউ প্রেস করলে এটাকে মুভ করতে পারি এবং আর ই প্রেস করলে এটাকে রোটেট করতে পারি, আর প্রেস করে এটাকে স্কেল করতে পারি। সো যারা ম্যাক্স মায়াতে কাজ করেছেন অলরেডি তাদের কাছে এই বিষয়টা খুবই সহজ এবং একইভাবেই কিন্তু আমরা কাজটা করতে পারছি। আরেকটা বিষয় ধরা যাক যে এটা যদি একটু এক সাইডে থাকে এবং আপনি যদি এটাকে সেন্টারে নিয়ে আসতে চান, এফ বাটনে প্রেস করলে এটা কিন্তু আমাদের এই যে কিউবটা, অর্থাৎ সিলেক্টেড অবজেক্টটা ফোকাস হবে, এফ ফর ফোকাস, এটা কিন্তু ফোকাসে একদম সেন্টারে চলে আসবে। ওকে, তো এখানে যে কিউবটা তৈরি করা হলো এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আউটলাইনারের মধ্যে এখানে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এখানে রয়েছে, ভিউ বোর্ডের প্রতিটা অবজেক্টই এখানে আছে।
এবং এই অবজেক্টগুলোকে আমরা এখান থেকে তাদের ডিটেল অপশনসগুলো, ডিটেল প্যারামিটারগুলো আমরা জানতে পারবো এই যে ডিটেলের মধ্যে। যখন আমি এই কিউবটা সিলেক্ট করছি তখন লক্ষ্য করুন যে এই কিউবের, কিউব সিলেক্ট হওয়ার সাথে সাথে কিউবের যে ডিটেলিং, সেই ডিটেল অপশনসগুলো কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এখানে তার যে লোকেশন, সেই লোকেশনটা দেখাচ্ছে, এক্স ওয়াই জির ভ্যালুটা এখানে দেখাচ্ছে যে এটা কোথায় আছে, এবং এই ভ্যালুগুলো চেঞ্জ করে তাই মাউস সিলেক্ট বাটন প্রেস করে চেঞ্জ করছে। দেখেন ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার রোটেশন ভ্যালু এখান থেকে আমরা চাইলে লিখে এটাকে রোটেট করতে পারি, একটা নির্দিষ্ট সার্টেন অ্যাঙ্গেলে আমরা কিন্তু রোটেট করতে পারি। এই বিষয়গুলোতে আমরা পরে আসছি। এরপরে যেমন স্কেল, এখান থেকে এটাকে আমরা স্কেল করতে পারি, স্কেলে এই বিষয়গুলো করা যাবে, এবং আরও অন্যান্য অপশনসও এখানে আছে এই ডিটেলের মধ্যে। এখন এই যে অবজেক্টটি রয়েছে এটাকে যদি আমরা ধরা যাক একটা নির্দিষ্ট দিকে সরাবো, তাহলে ডব্লিউ প্রেস করে এটাকে আমরা মুভ করতে পারি একটা নির্দিষ্ট দিকে। এভাবে মুভ করা যাচ্ছে, এবং কতটুকু কোন দিকে কতটুকু মুভ করবে সেটা এখানে আমরা লিখেও করতে পারি। আর এটা হচ্ছে রিসেট বাটন, অর্থাৎ রিসেটে ক্লিক করলে এটা একদম যে অরিজিন, অর্থাৎ মূলবিন্দুতে এসে সেট হবে, তার পিভট পয়েন্টটা একদম মূলবিন্দুতে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটাকে আমি উপর দিকে টেনে তুললাম জেড এক্সিস বরাবর। এবার এটাকে যদি আমি ঠিক গ্রাউন্ড করতে চাই, অর্থাৎ এই যে আমাদের যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরের উপরে যদি এটাকে আমরা প্লেস করতে চাই, তাহলে এন বাটনে প্লেস করলে এটা একদম ফ্লোরের উপরে কিন্তু প্লেস হয়ে যাবে। এখানে অলরেডি আগের থেকেই লাইট রয়েছে এবং স্কাই এনভায়রনমেন্ট রয়েছে, যেই জন্যে এখানে আমরা আলো ছায়া সবই দেখতে পাচ্ছি। ওকে, তো এটা এখানে প্লেস হলো। এবং এই যে কিউবটি রয়েছে, আপনারা দেখেন যে অন্যান্য যেমন ফটোশপে আপনারা যে কাজ করেছেন যারা জানেন যে এটা একটা লেয়ারের বাদি একটা আয়ের মতো একটা সিম্বল থাকে, এটা বন্ধ করে দিলে লেয়ারটা অফ হয়ে যায়। এখানেও যদি আমরা এখানে এই যে আয়ের উপরে ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইড হয়ে গেল, এই যে আই ক্লোজ একটা অপশন দেখাচ্ছে, এবং এটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার এটাতে ক্লিক করে এটাকে আমরা ভিজিবল করতে পারব। এভাবে প্রত্যেকটা অপশনকে আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। যেমন এই যে লাইট সোর্স, এটাকে আমরা অফ করে দিতে পারি, তাহলে দেখেন এখানে কিন্তু অন্ধকার, মানে এই জায়গাটায় কোনো লাইট এখন আর নাই, বাইরে আছে ওটা স্কাই এনভায়রনমেন্টাল লাইট, এটাকে আবার আমরা অন করব। তারপরে যে স্কাই লাইট, আমরা যদি স্কাই লাইটটা অফ করে দিই তাহলে দেখেন স্কাই থেকে যে লাইটটা আসছিল সেই লাইটটা কিন্তু অফ হয়ে গেল। আবার স্কাই স্ফিয়ারটা যদি অফ করে দিই তাহলে স্কাই স্ফিয়ারটা চলে গেল। এভাবে আমরা এখানে স্কাই স্ফিয়ারটা অফ করে রাখতে পারি। স্কাই লাইটটা আমরা অন করে দিলাম, দেন আমাদের এই লাইটটা তো রয়েছে, আর এটা হচ্ছে আমাদের স্কাই স্ফিয়ার, স্কাই লাইট, স্কাই স্ফিয়ার। এছাড়া আরও কয়েকটা অপশনস রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে আরও বিস্তারিত জানবো। আমরা যখন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে যাব তখন এই বিষয়গুলোর ব্যবহার সম্বন্ধে আরও ভালোভাবে আমরা বুঝতে পারব। যেমন এখানে অ্যাটমসফেরিক ফগ রয়েছে, আমরা চাইলে এই ফগটাকে অফ করে দিতে পারি, অ্যাটমসফেরিক ফগ, এই যে এভাবে। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের এই যে কিউবটা আমরা তৈরি করলাম, এই কিউবটা দিয়ে এখানে খুব বেসিক কোনো একটা মডেল আমরা ক্রিয়েট করতে পারি কিনা। এখানে আমরা একটা বেসিক মডেল তৈরি করা আগে দেখব, তারপরে ধাপে ধাপে আমরা অন্য বিষয়গুলোর দিকে যাব। আসলে যদি বেসিক বিষয়গুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে অনেক জটিল কাজ খুব সহজেই কিন্তু করা যায়। তো আমি অন্যান্য 3D সফটওয়্যারে যেমন ম্যাক্স মাইতে কাজ শুরু করার সময় আমি সবসময় যে কাজটা করি একদম খুব বেসিক একটা ফর্ম দিয়ে শুরু করি তৈরি করা, যেমন একটা টেবিল। এটা আমি সবসময় দেখিয়েছি যে একটা টেবিলের কথা বললে আমাদের মনে প্রথমে যে চিত্রটা ভেসে ওঠে তা হচ্ছে একটা সারফেস আর চারটা পা। এখন এই যে আমরা একটা কিউব এখানে নিলাম, এই কিউব দিয়ে এখানে যদি আমরা ওরকম একটা বেসিক টেবিল, টেবিলের শেপ যদি আমরা তৈরি করি, অর্থাৎ একটা সারফেস থাকবে আর চারটা পা, তাহলে কিন্তু এখানে আমাদের কাজটা আমরা শুরু করে দিলাম। এবং এই যে এটার যে আনরিয়ালের যে ইন্টারফেস, তার ভিউপোর্ট এবং তার অন্যান্য প্যারামিটারের সাথে একটা ওরিয়েন্টেশন, ভালো একটা গুড ওরিয়েন্টেশন তৈরি করার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আছে। আমি মনে করি যে আপনারা যদি এই বেসিক জিনিসগুলো প্র্যাকটিস করেন, যদিও এটা আমাদের কখনো হয়তো প্রয়োজন পড়বে না, আমরা এভাবে মডেল বানাবো না হয়তো, কারণ এটা দরকারই পড়বে না, কারণ এখানে এত কিছু রয়েছে, এত অ্যাসেট রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। বাট তারপরেও যদি এই প্র্যাকটিসটা আমরা করি এটা আমাদেরকে হেল্প করবে আমাদের কাজে। তো এই কিউবটা দিয়েই আমরা একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তাহলে প্রথমেই এই যে কিউব যেটা রয়েছে এই কিউবকে আমরা স্কেল দিয়ে একটা টেবিলের সারফেস তৈরি করব। আর প্রেস করে স্কেল টুলটা আমরা অ্যাক্টিভ করলাম, আর ফর স্কেল, দেন থেকে যদি আমি এভাবে এই যে এটা হচ্ছে
y-axis বরাবর যদি এভাবে টেনে নিই তাহলে দেখেন এদের দিকে স্কেল হচ্ছে, বাট এটা স্কেলটা ভ্যালুটা কিন্তু একটা ধাপে ধাপে হচ্ছে মনে হয়। তার কারণ হচ্ছে যেখানে স্কেলের একটা স্ন্যাপ অন আছে, অ্যানাবল করা আছে, সেটা 0.25 করে করে বাড়ছে। সো আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে আমরা খুব আরও সূক্ষ্ম ভ্যালুতে, যেখানে দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে প্রায় 4-5 ঘর পর্যন্ত আমরা খুব সূক্ষ্মভাবে কিন্তু এটাকে স্কেল করতে পারছি। ওকে, এভাবে আমরা এক্স এবং ওয়াইয়ের দিকে স্কেল করে, এক্স ওয়াই এবং জেডের দিকে স্কেল করে এটা একটা টেবিলের সারফেসের মতো তৈরি করলাম। এই হচ্ছে একটা টেবিলের সারফেস, একটা টেবিলের সারফেস আমরা তৈরি করলাম। এবার ডব্লিউ প্রেস করে এটাকে আমরা সামান্য একটু উপরে উঠিয়ে রাখছি। দেখেন এটাকে যখন আমি উপর দিকে টেনে নিচ্ছি তখনও কিন্তু এটা স্ন্যাপ করছে, তার মানে এটা উপর দিকেও মুভমেন্টের একটা স্ন্যাপ কিন্তু এখানে আছে, গ্রিডের স্ন্যাপ বা মুভমেন্টের স্ন্যাপ। আমরা এই স্ন্যাপগুলোকে ডিজেবল করে যদি রাখি তাহলে এটা খুব অনায়াসে খুব স্মুথলি আমরা এই মুভমেন্টগুলো করতে পারব। ওকে, আর এবার এই টেবিলের যদি 4টা পা আমরা তৈরি করতে চাই তাহলে এটা আরেকটা কিউব দিয়ে আমরা শুরু করতে পারি, বা এই কিউবটাকে কপি করেও আমরা করতে পারি। আমরা এখানে আরেকটা কিউব যদি নিয়ে আসি, এই যে এখানে কুইক অ্যাড এই অপশন থেকে শেপস দেন অ্যানাদার কিউব, আরেকটা কিউব আমরা নিয়ে আসলাম, এটা আরেকটা কিউব, এটা দিয়ে আমরা এই টেবিলের পা তৈরি করব। তো এটা টেবিলের পা তৈরি করার জন্য, এটার হাইটটা বোঝার জন্য আমরা অন্য একটা ভিউপোর্টের সাহায্য নিতে পারি, অথবা আর প্রেস করে এখানে এটাকে প্রথমে আমরা এরকমভাবে স্কেল করছি, দেন ডব্লিউ একটু উপরে উঠে রাখছি। এটা একটা টেবিলের পা হবে, আমরা জানি এটুকু হাইটে রেখে এন বাটনে প্লেস করলাম, এটা ঠিক গ্রাউন্ডের উপরে প্লেস হলো। দেন এটার শেপ আমরা একটু চেঞ্জ করবো স্কেল করে, আর প্রেস করে আমরা টেবিলের পায়ের একটা শেপ তৈরি করছি। জাস্ট এটা ফ্রিলি করছি আমরা, কোনো মেজারমেন্ট বা কোনো কিছুর মধ্যে না গিয়ে। দেন এটাকে আমরা সঠিক জায়গায় প্লেস করবো, আর সঠিক জায়গায় প্লেস করার জন্যে টপ ভিউপোর্ট থেকে প্লেস করাটা সুবিধাজনক হবে। সো এখানে এটা শর্টকাট হচ্ছে অল্টার জে বাটনে প্রেস করলে এটা আমাদের টপ ভিউপোর্টে চলে আসলাম। এই টপ ভিউপোর্টে এসে ডব্লিউ বাটন প্রেস করে আমরা এই যে এখানে আমাদের এটা না, এটা হচ্ছে কিউব টু, এই কিউব টুটা আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের কিউব টু। এই কিউব টুটাকে আমরা এই যে টেবিল, এটা হচ্ছে আমাদের টেবিলের সারফেস। সো এখানে কিউব টু একটু জুম করে আমরা দেখি, এটাকে আর একটু সামান্য পাটাকে আর একটু আমরা চাইলে স্কেল করে এটা উইথটা একটু বাড়াতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের টেবিলের একটা পা, এবং এই জায়গায় আমরা টেবিলের পাটাকে প্লেস করলাম এখানে। এখন এটাকে আরও বাকি 3টা পা আমরা তৈরি করব। ম্যাক্স বা মায়াতে যেমন শিফট প্রেস করে আমরা ডুপ্লিকেট করতে পারি, এখানেও কিন্তু ডুপ্লিকেট করা যাবে, তবে এটা শিফট না, এখানে হচ্ছে অল্টার, মনে রাখবেন। এটা অল্টার প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। অল্টার প্রেস করে এই যে এই কিউব টুর সিলেক্ট অবস্থায় যদি ড্র্যাগ করি তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এটাকে আমরা এই ডুপ্লিকেটটাকে আরেকটা সাইডে আমরা ব্যবহার করলাম। দেন এটা হচ্ছে কিউব থ্রি, এবার এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল প্রেস করে আমরা 2টা কিউবকে একই সঙ্গে সিলেক্ট করলাম। দেন এগেইন অল্টার প্রেস করে আবার ডুপ্লিকেট করে আদার সাইডে রাখছি আমরা। তাহলে এই যে আমাদের টেবিলের সারফেসের টপ থেকে আমরা দেখতে পাচ্ছি টেবিলের সারফেসের এখানে এভাবে 4টা পা সেট হয়ে গেল, অর্থাৎ একটা টেবিলের বেসিক শেপ তৈরি হয়ে গেছে। তো এই ডুপ্লিকেটের কাজটা কিন্তু আমরা কমান্ড দিয়েও করতে পারি, মানে কন্ট্রোল ডি, এই কন্ট্রোল ডি কমান্ড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হবে। তাই আমি ডুপ্লিকেট করে ডিলিট করে দিলাম। ওকে, এবার যদি আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টে ব্যাক করি, অল্টার জি, জি ফর গ্রিড, অল্টার জি প্রেস করে আমি পার্সপেক্টিভ ভিউপোর্টে যদি আমরা আসি তাহলে দেখবো যে আমাদের খুবই বেসিক একটা টেবিল এখানে তৈরি হয়েছে। এখানে একটু সামান্য গ্যাপ রয়েছে, আমরা টপটাকে যদি এখানে প্রেস করি এন বাটনে প্রেস করলে এটা আসলে এখানে এসে সেট হবে। এটা এই জায়গায় আছে, যেহেতু এন প্রেস করলে এটা ফ্লোরে চলে আসার কথা, বাট অলরেডি আগের থেকে এখানে 2টা এই যে এই কিউবগুলো রয়েছে, সো এন প্রেস করলে এখন কিন্তু এই কিউবগুলোর উপরে এটা সেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের একদম বেসিক একটা টেবিল। তো আমার মনে হয় যে আমরা যদি এই বেসিক এই প্র্যাকটিসটুকু করি তাহলে কিন্তু এখানে এই যে ইন্টারফেসের সাথে এবং এখানে যে ভিউপোর্ট নেভিগেশন, তারপরে মুভ, রোটেট,
আদার্স যে টুলসগুলো আছে এগুলোর সাথে আমাদের একটা ভালো ওরিয়েন্টেশন হয়ে যাবে। তো এভাবে এখানে একটা এই টেবিলটা আরেকটু আমরা ডিটেল করব। তো এখানে এখানে যদি এই যে জন টেবিলের পায়ের এই জায়গাটা আমরা আরেকটা কাঠ মাঝে আরেকটা এটা দিয়ে টেবিলটাকে আরেকটু ডেভেলপ করতে যাচ্ছি, খুবই বেসিক ফর্ম টেবিলের। সেই ক্ষেত্রে এই পাটাকে আমি ডুপ্লিকেট করতে যাচ্ছি, একটা পাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি দিয়ে এই পাটাকে ডুপ্লিকেট করা হলো, দেন এটাকে এবার আমি রোটেট করতে যাচ্ছি, 90 ডিগ্রি রোটেট করব। অর্থাৎ হরিজন্টালি, এটা ভার্টিক্যালি আছে, এটাকে আমি হরিজন্টালি নিয়ে আসবো। হরিজন্টালি আনার জন্য ই প্রেস করে, এই যে ই ফর রোটেট, এই রোটেট দিয়ে আমি কিন্তু এটাকে এভাবে রোটেট করতে পারি। বাট এখন দেখেন এটা রোটেট হচ্ছে 10 ডিগ্রি পরপর, কারণ এটা স্ন্যাপ সেট করা আছে। এবং এই যে অ্যাঙ্গেল স্ন্যাপ, আমরা অ্যাঙ্গেল স্ন্যাপটা অফ করে দিলে এটাকে খুবই স্মুথলি রোটেট করতে পারবো। আর এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, যেহেতু আমার 90 ডিগ্রি রোটেট করতে হবে, আমি এই যে ডিটেলের মধ্যে যেয়ে কিন্তু এখানে 90 ডিগ্রি লিখে দিলে এটা একবারে 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। এটা অলরেডি আমি কিছুটা ঘুরিয়ে ফেলেছি, এটাকে আবার যদি এখানে এই যে অ্যারোটা রয়েছে রিসেট অ্যারো, এই রিসেট অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এটা আবার আগের অবস্থানে চলে আসলো। আর এটা যেহেতু আমি ওয়াই এক্সিসের চারপাশে রোটেট করছি, সো এই ওয়াই রোটেশনের ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি লিখে দিই তাহলে কিন্তু এটা ওয়াই এক্সিসের দিকে 90 ডিগ্রি রোটেট হয়ে গেল। ওকে, এবার ডব্লিউ প্রেস করে এটাকে মুভ টুল দিয়ে টেনে সামান্য একটু নিচে নামিয়ে দিলাম, এবং আর প্রেস করে এটাকে আরেকটু স্কেল করলাম যেন দুই পাশে দুটা পায়ের সাপোর্টে চলে যায়, এবং এটাকে সামান্য একটু স্কেল ডাউন করে, সামান্য একটু স্কেল ডাউন করছি এভাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানকার কাঠের সাপোর্ট। ডব্লিউ প্রেস করলাম এটাকে মুভ করতে পারবো, বাট আমি এবার অল্টার প্রেস করে এটাকে আবার ডুপ্লিকেট করে মুভ করে আদার সাইডে নিয়ে গেলাম। এবার এই মাঝে আমরা আরেকটা কাঠের টুকরা তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটাকে এগেন আমরা যদি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, দেন ই ফর রোটেট, এটাকে আবার এদিকে আমরা রোটেট করছি। এবার যে রোটেশনটা লক্ষ্য করুন, এটাকে যদি আমরা রোটেট করি, এটাকে রিসেট করলে সে কিন্তু এই অবস্থায় চলে আসবে রিসেট। বাট আমরা তো এটা চাচ্ছি না, প্রথমত আমরা এটাকে হরিজন্টালি প্লেস করতে চাচ্ছি এদিকে বা এদিকে। এখন এটা কিন্তু এক্স এক্সিসের চারপাশে রোটেট করবে, সো এক্সের ভ্যালু যদি আমরা 90 লিখে দিই তাহলে এটা এক্সের চারপাশে রোটেট হয়ে এভাবে প্লেস হলো। দেন আর প্রেস করে এটাকে স্কেল করে আমরা আমাদের সুবিধা মতো এখানে মাঝে যেভাবে সেট করতে যাচ্ছি সেভাবে এটাকে আমরা সেট করতে পারব। আর প্রেস করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি শেপটা, ঠিক যেমনটা আমরা চাই। ওকে, তো লক্ষ্য করুন যে একটা খুব বেসিক একটা টেবিল কিন্তু আমরা তৈরি করে ফেললাম, এবং এই পুরো টেবিলটা এটাকে এই টেবিলের মধ্যে যে কিউবগুলো, টোটাল 8টা কিউব এখানে ব্যবহৃত হয়েছে, 8টা কিউব কিন্তু ইউজ হয়েছে। তা আমরা এই সবগুলো কিউব যদি সিলেক্ট করি, যেমন প্রথম কিউবটা সিলেক্ট করে শিফট প্রেস করে 8 নম্বর কিউব পর্যন্ত 8টা কিউব সিলেক্ট করে এই কিউবগুলোকে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি। এখানে যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের নাম দিলাম আমরা টেবিল। এই টেবিল নাম দিয়ে এই ফোল্ডারের ভিতরে চলে আসলো, ফোল্ডারটাকে যদি ক্লোজ করি তাহলে ফোল্ডারের মধ্যে চলে আসলো। এভাবে আমরা আমাদের আউটলাইনারটাকে, এই আউটলাইনারে ম্যানেজমেন্ট যে সুন্দরভাবে আমরা ম্যানেজ করে রাখতে পারি। আর এই টেবিলের বাঁদিকে এই যে আইয়ের যে আইকনটা রয়েছে এটাকে যদি ক্লিক করি তাহলে এটা আমরা এটাকে ইনভিজিবল করে রাখতে পারি, হাইড করে রাখতে পারি, আবার আনহাইড করতে পারি। ওকে, এখন এই অবস্থায় যদি টেবিলটাকে মুভ করতে চাই, দেখা যায় যে টেবিলের উপরে ক্লিক করলে এটা কিন্তু শুধু উপরে সারফেসটা বা নিচের পাটা ধরছে এবং একটা পার্ট মুভ হচ্ছে। তো সবগুলোকে যদি আমি একত্র করতে চাই এটাকে আমি গ্রুপ করতে পারি। তো গ্রুপ করার জন্য গ্রুপ অ্যাক্টর ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এই সবগুলো কিউব এগেইন আমরা সবগুলো কিউবকে সিলেক্ট করলাম, করে যদি কন্ট্রোল জি কমান্ড যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সবগুলা কিউব একটা গ্রুপ অ্যাক্টরের মধ্যে চলে আসলো। এবং এই হচ্ছে গ্রুপ অ্যাক্টর, গ্রুপ অ্যাক্টরে ক্লিক করলে এখন এই পুরো টেবিলটাকে একই সঙ্গে অ্যাট এ টাইম আমরা সিলেক্ট করতে পারছি। এবং আমরা যদি এটাকে আবার আনগ্রুপ করতে চাই তাহলে এর উপর রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ থেকে আনগ্রুপ বা শিফট জি কমান্ড অ্যাপ্লাই করে আমরা আনগ্রুপ করতে পারবো। শিফট জি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটা কিন্তু আবার আনগ্রুপ হয়ে যাবে, এবং তখন প্রত্যেকটা অবজেক্টকে আবার আমরা আলাদা আলাদাভাবে এখানে মুভ করতে পারবো। তো যাই হোক, এভাবে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ কন্ট্রোল জি এই কমান্ড অ্যাপ্লাই করে পুরোটাকে আমরা গ্রুপ করতে পারি। তখন এই সম্পূর্ণ অবজেক্টটাকে আমরা অ্যাট এ টাইম
বুক করতে পারে। আনরিয়াল ইঞ্জিনের বেসিক ইন্টারফেস পরিচিতি এবং নেভিগেশনের এই টিউটোরিয়ালে এটার লেন্থ অলরেডি হাফ অ্যান আওয়ারের বেশি হয়ে গেছে, সো এটা কিন্তু এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপশনস বাকি রয়েছে, যেমন কন্টেন্ট ব্রাউজার এবং আদার্স কিছু অপশন। তো আমি ভাবছি যে এটা আরেকটা পর্বে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করলে ভালো হবে, তো এটা আমরা দ্বিতীয় আরেকটা পার্ট করতে পারি এই বেসিক নেভিগেশন এবং বেসিক অপশনসের উপরে আরেকটা ভিডিও যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। তো এই পর্বটা এ পর্যন্তই, পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।